कैसा? यस सर। দেখো, দুটি সমচিত্রীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। হ্যাঁ, ঠিক আছে। এই ভগ্নাংশটি কি বলা হয়? প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে বলা হয় কি? লিখেছ? আচ্ছা, এখন দেখো, লেখা শেষ? দেখছো ভাইয়া? এটা কি এই ভগ্নাংশ রাশি কথা বুঝতে পারছো না ভাইয়া? হ্যাঁ বলো। এই ভগ্নাংশ রাশি দুটির অনুপাত বলে, অনুপাত বলে রাশি দুটির সমজাতীয় বলে অনুপাতে কোনো কি নেই, একক নেই। শেষ? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে বলছে কি যে দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ। ধরো ব্যাপারটা এমন, ধরো আমার, হ্যাঁ, আমার বয়স হচ্ছে 30, তোমার বয়স আমি ধরলাম 12, ঠিক আছে?
তাহলে দেখো এটাকে একটা কি দ্বারা প্রকাশ করা যাচ্ছে, এটাকে ধরো এটা হচ্ছে আমার বয়স, আর তোমার বয়সকে কি করা হচ্ছে, করা যাচ্ছে একটা অনুপাত দিয়ে, কি করা যাচ্ছে একটা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যাচ্ছে, কি দিয়ে একটা ভগ্নাংশ দিয়ে কি করা যাচ্ছে, আমার আর এটা হচ্ছে তোমার বয়স, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশটাকে বলা হবে কি, রাশি দুটির অনুপাত। হ্যাঁ, এখন এখানে দেখো এককটা কি কাটাকাটি চলে যাচ্ছে, দেখে কি হচ্ছে এই এককটা কি দুটো একই জাতীয় সমজাতীয় বলতে কি, এই যে এই যে এখানে হচ্ছে যে তোমার কি এটা হচ্ছে একটা বছর দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটাকে বছর দিয়ে, তাহলে এখানে মধ্যে একক গুলো কিন্তু হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে, দেখে এখানে কোনো অনুপাতে কোনো একক হয় না, ক্লিয়ার কথা, বুঝে গেছে এ, বুঝতে পারছো ফাইসা? আচ্ছা এবার দেখো, এবার দেখো এই অনুপাতের মধ্যে এই যে ধরো যে আমি লিখলাম এখানে এ, এটাকে বলা হয় ইস টু, এটাকে কি বলা হয়, এটাকে বাংলায় কি বলি আমরা, অনুপাত, এ অনুপাত বি সমান ধরো দুই অনুপাত তিন, ঠিক আছে, দুই অনুপাত কি তিন, এটা মানে কি এখানে মধ্যে এই যে এ আছে না, এটাকে বলা হয় অনুপাতের পূর্ব রাশি, আর এটাকে বলা হয় এটাকে কি বলা হয়, উত্তর রাশি, উত্তর রাশি। এটাকে আবার এভাবেও লেখা যায়, ভগ্নাংশে প্রকাশ করলে মানে পূর্ব রাশিটা কি হয়ে যায় ল, আর উত্তর রাশিটা কি হয়ে যায় ফ, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, নেক্সট টপিকে যাব, নেক্সট। আচ্ছা এবার আসলে সমতুল অনুপাত, হ্যাঁ ওকে, সমতুল অনুপাত, এবার আসো সমতুল অনুপাত। হ্যাঁ দেখো ধরো দুই ইস টু পাঁচ, এটাকে তুমি উভয় পক্ষকে তুমি দুই দিয়ে গুণ করছো, দুই দিয়ে গুণ করে কি পেলাম, তুমি একটা নতুন অনুপাত পাইছো না, তাহলে এই দুই ইস টু সমতুল অনুপাত কত হবে, চার ইস টু দশ, দশ। হ্যাঁ ধরো এই একটা অনুপাতকে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলাম, অথবা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলাম, করলে যে অনুপাতটা পাবা সেটা হচ্ছে যে ওইটার সমতুল অনুপাত হবে, বুঝা গেছে, যে অনুপাতটাকে ভাগ করব এবং এটা যদি ওটাকে দিই তাহলে সমতুল অনুপাত হবে। হ্যাঁ তোমার কথাটা ক্লিয়ার আসছে না, এরপর দেখো, এরপর দেখো আসো আমরা উদাহরণ এক নাম্বার ম্যাথটা, আচ্ছা লক্ষ্য করে একটা কথা লিখছি এখানে দেখো, একটি অনুপাতের রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করলে অনুপাতটাকে কি করা যায়, সরলীকরণ করা যায়, আর অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশির সমষ্টি তাদেরকে ভাগ করে প্রত্যেক অংশ নির্ণয় করা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা উদাহরণ এক করলে বুঝতে পারবো, আসো উদাহরণ এক করি, উদাহরণ এক দেখো তোমাকে কি বলছে, উদাহরণ একে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2, জেসমিন ও আবিদার বর্তমানের বয়সের অনুপাত 3:2 এবং আবিদা আর আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। হ্যাঁ আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো, ঠিক আছে। তাহলে উদ্দীপকের প্রথম অনুপাতটা কি লিখে আসা হবে, তাহলে কি পাচ্ছি 2/3, হ্যাঁ একটু করে লিখবা,
লিখার পরে দেখো, লিখার পর তুমি উপরে 100 দিয়ে গুণ করবা। হ্যাঁ, উপরে 100 দিয়ে তুমি গুণ করবা, আর এই 100 টাকা ছিল না, এই 100 টাকা কাটার জন্য মানে এই 100 টাকা উপরে লিখছে দেখে নিচে একটা কি লিখবো, এভাবে একটা কি লিখবো 100। লিখার পরে এরপরে দেখো এখানে এটা কত হয়, 50। তাহলে 3 × 50 150, আর এই 100 টাকার 1 হয়ে যাবে কি, তাহলে এটা কত হয়ে গেল আনসারটা, 150%। ক্লিয়ার? এরপর দেখো ভাইয়া তোমাকে বলছে 5 বছর পরে আবিদার বয়স কত হবে। হ্যাঁ, 5 বছর পরে কার বয়স, 5 বছর পর আবিদার বয়স কত হবে। হ্যাঁ, তাহলে দেখো আবিদার আনিকার বর্তমান বয়স দেওয়া আছে 3 বছর 6 মাস। দেখো এখানে কলমটা মুছে ফেলি, কেমন কলমটার কোনো কাজ নেই, কলমটা মুছে ফেললাম, কলমটা দেখো তাহলে পুরোটাকে আমি কিছু কনভার্ট করে ফেললাম মাসে, পুরা 3 মতো 6 মাসকে আমি পুরোটাকে মাসে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তাহলে কত আসলো, তাহলে কত আসলো, 210। 210 মাস। এবার 210 মাসকে তুমি কি করবা, নেক্সট লাইনটা এরকম হবে, 210কে তুমি কি 12 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, সে 12 দিয়ে ভাগ দিলে তাহলে এত কিছু চলে যাবে, এটা বছরে। তাহলে গ্রাফটা এরকম হবে, তাহলে কত আসলো, 17 বছর। 17 বছর 6 মাস। সুতরাং
22 বছর 6 মাস এখন দেখো ক নাম্বার আনিকার বর্তমান বয়স বয়স জেসমিনের বয়সের শতকরা কত ভাগ তুমি থেকে জানতে চেয়েছে তাহলে দেখো তুমি আনিকা থেকে ফার্স্টে হচ্ছে যে তোমার আনিকার বর্তমান বয়স আনিকা থেকে তুমি কিসে আসতে পারতেছো আবিদাতে আসতে পারতেছো তাই না তো তুমি আবিদার বর্তমান বয়সটা কত জানো মানে আবিদার বর্তমান বয়স তুমি খ থেকে কত পাইছি খ থেকে কত পাইছি আনিকার বর্তমান বয়স জেসমিনের বয়সে ঠিক আছে তাহলে খ নম্বরে আবিদার বর্তমান বয়স হয়েছে কত 17 বছর আমাদের বর্তমান বয়সটা মাসে পাইছিলাম না 210 মাস পাইছিলাম না এখন তুমি কি এখান থেকে এই জেসমিনের বর্তমান বয়সটা বের করবা তাহলে কত আসলো 315 মাস তাহলে জেসমিনের বয়স তুমি পেলে 315 মাস হ্যাঁ এটা হচ্ছে আনিকার বয়স কত ছিল আনিকার বয়স হচ্ছে যে তোমার 3 বছর 6 মাস মানে হচ্ছে যে তোমার 42 মাস এবং আনিকার বয়স কত এখন আনিকার বর্তমান বয়স সুতরাং
তাহলে দেখো ভাইয়া সকলের রাফটাকে দেখেন, 3 × 36 আর 6 = 42, আর জেসমিনের বয়স হচ্ছে কত মাস ছিল এখানে মধ্যে, জেসমিন হচ্ছে 315 মাস না? এখন দেখো এটাকে তুমি কি করবা, এই তো 21 তো এখানে, এখানে 21 তো, 21 একে 21, বা এটা হচ্ছে যে তোমার 13 সমস্ত, এরকমও বলতে পারো, এখানে লিখলেও হবে 13 সমস্ত, আনসার কত হবে 13 সমস্ত 3 ভাগের 1%। ক্লিয়ার বুঝে গেছে? পরীক্ষা হয়, হ্যাঁ তোমার স্কুলের যে পরীক্ষা হয় সেটা কততে হয়, 100 তে হয় না? 100 টা কোথায় দেখো, উপরে নাকি নিচে? তুমি 100 তে পাইছো কত? তুমি 100 তে পাইছো 80। হ্যাঁ এভাবে লেখা হয় নাকি এভাবে লেখা হয়? কিভাবে লেখা হয়? রাইসা এভাবে লেখা হয় নাকি এভাবে লেখা হয়? তুমি 180 পাইছো, মানে তুমি ম্যাথে 100 তে পরীক্ষা হয়েছে 80 পাইছো, তাহলে কত লেখা হয়? এটা লেখা হয় নাকি এটা লেখা হয়? উপরেরটা লেখা হয়, তাই না? কারণ কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, 100 সাথে, তাই না? এখানে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? জেসমিনের সাথে না, আনিকাকে? তাহলে জেসমিন নিচে যাবে, জেসমিন নিচে যাবে, আর আনিকা কোথায় বসবে? শেষ ভাই লিখা মুছে ফেলবো, আচ্ছা শেষ করো। শেষ রাইসা? আচ্ছা শুনো রাইসা, ইয়ে তোমার আজকে আমি একটু সিক, হ্যাঁ আর আমার স্টুডেন্টরা হচ্ছে যে ওরা মনে হচ্ছে খেলা দেখতেছে, বুঝছো, ওই জন্য মনে অফ রাখছে। হ্যাঁ ঠিক আছে, তো তোমাকে আমি একটা কাজ দিই, তুমি হচ্ছে যে কি করবা উদাহরণগুলো ট্রাই করবা,
তোমার কাজ কি? উদাহরণ একটা, হ্যাঁ হ্যাঁ উদাহরণ এক নম্বরটা, উদাহরণ ছয় পর্যন্ত সবগুলো মানে তিন চার, আমি তো তোমাকে এখন উদাহরণ এক করালাম না, উদাহরণ দুই তিন চার পাঁচ ছয় এগুলো ট্রাই করবো আমার নেক্সট ক্লাসে, আমাদের একসাথে আমরা আরো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? আজকে এতটুকু থাক, হ্যাঁ, কেমন লাগলো ক্লাস, ক্লাস কেমন লাগলো, বুঝতে পারছো পড়া? সেই ক্লাসটা ভালো হয়েছে, এর আগে তো ক্লাসে জয়েন করেছিলাম, এখন তো এর চেয়ে ভালো হয়েছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি জি, আচ্ছা ঠিক আছে, আমি তারপর রেকর্ডিং এসে তোমাকে পাঠিয়ে দিব একটু পরে। ওকে ওকে, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।